नमस्कार मुहूर्त राज्यवासर डांगर खबर लैसो अपने जीरो बेलेन्स एकाउंट खुली लाभ पड़े 2 लाख टका सरकार आगे नतुन सुविधा सरकार हाथ लैसे नतुन आँचनी जी आँचनर जरिए अपना जीरो बेलेन्स एकाउंट खुली 2 लाख टका लब पड़े केनेकाउंट खुल की नथि पत्र लगे कत एकाउंट खुल लैसो सविशेष आम डांगर खबर पुनः दरिद्र लोर कोटि कोटि दरिद्र लोर यह मुहूर्त भल खबर जीरो बेलेन्स एकाउंट खुल पड़े और बैंक एकाउंट खोलार पाछत लाभ करिब बृहत सुविधा अपना जनधन एकाउंट आसे जदि आपनालै ए मुहूर्त भाल खबर ए मुहूर्त आमी डांगर खबर जनायछो जीरो बैलेंस एकाउंट खुलिब पारिब हिताधिकारी दरिद्र बाबे केन्द्रीय सरकारे हातत लैसिले अभिलाखी आसनि केन्द्रीय सरकारे अभिलाखी आसनि जनधन एकाउंट धारके 2 लाख टका लके लाभ करिब जीरो बैलेंस जनधन एकाउंट आपनलके खुलिब पारिब ए आसनिर सुविधा लबलै कोनो शुल्क दिब नालागे हिताधिकारी ए आसनिर जरियते 2 लाख टका लके बीमा जेहेतु प्रदान करा हय जनधन एकाउंट खुलिबलै আপোনালোকক প্রয়োজন হব বহু নথিপত্র আধার কার্ড পাসপোর্ট আকারৰ ফটো পরিচয় প্রমাণপত্র আপোনালোকে জমা দিব লাগিব পান কার্ড ভোটার আইডি নিব লাগিব ব্যাংকলৈ ব্যাংকলৈ গৈ একাউন্ট খুলিব পাৰিব ব্যাংকত যোৱাৰ পাছত পূৰণ কৰিব লাগিব আবেদন পত্র আৰু এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ জনাইছো লাখ লাখ লোকৰ বাবে কিয়নো এইবাৰ দৰিদ্ৰৰ বাবে এক বৃহৎ সুবিধা লৈ আহিছে কেন্দ্ৰীয় চৰকাৰে হাতত লৈছে বৃহৎ আঁচনি মোদী চৰকাৰে জনধন একাউন্ট ধাৰকৰ বাবে বৃহৎ ঘোষণা কৰিছে জনধন একাউন্ট ধাৰকে 2 লাখ টকালৈকে লাভ কৰিব পাৰিব যদি আপোনাৰ জনধন একাউণ্ট নাই আপুনি বেংকলৈ গৈ জনধন একাউণ্ট খুলিব পাৰিব আৰু বেংকলৈ যোৱাৰ পূৰ্বে আপোনালোকে লগত লৈ যাব লাগিব আধাৰ কাৰ্ড পাসপোৰ্ট আকাৰৰ ফটো পৰিচয় প্ৰমাণপত্ৰ পান কাৰ্ড ভোটার আইডি পৰিচয় প্ৰমাণপত্ৰ হিচাপে পান কাৰ্ড বা ভোটার আইডি আপোনালোকে দিব লাগিব বেংকলৈ যোৱাৰ পাছত এখন আবেদন পত্ৰ আপোনালোকক দিব বেংক কৰ্তৃপক্ষই আৰু সেই আবেদন পত্ৰ আপোনালোকে পূৰণ কৰি বেংকত জমা দিব লাগিব এটকা আপোনালোকে নিদিয়াকৈ বেংক একাউণ্ট খুলিব পাৰিব এই মুহূৰ্তত আমি ডাঙৰ খবৰ জনাইছো জনধন যদি একাউণ্ট আপোনালোকৰ নাই তেতিয়া হলে শীঘ্ৰে জনধন একাউণ্ট খুলক কিয়নো জনধন একাউণ্ট হিতাধিকাৰীৰ বাবে বৃহত সুবিধা লৈ আহিছে জনধন একাউণ্ট ধাৰকে লাভ কৰিব 2 লাখ টকালৈকে বিনামূলীয়াকৈ বেংক একাউণ্ট খুলি আপোনালোকে 2 লাখ টকালৈকে লব পাৰিব জিৰো বেলেন্সৰ একাউণ্ট খুলিব পাৰিব অৰ্থাৎ বেংক একাউণ্ট খুলিলে যেতিয়া দেখিবলৈ পোৱা যায় আপোনালোকে ধন দিব লাগে বা বেংক একাউণ্ট খোলাৰ পাছত এটা ন্যূনতম ৰাখি আপোনালোকে বেংক একাউণ্টত থব লাগে কিন্তু যি জনধন একাউণ্ট বা যি এই বিশেষ আঁচনি বেংকৰ জৰিয়তে আসনৰ সুবিধা আপোনালোকে লাভ কৰিব পাৰে আৰু জনধন একাউণ্ট খুলিবলৈ এটকো আপোনালোকে দিব নালাগে অৰ্থাৎ জিৰো বেলেন্সত বেংক একাউণ্ট আপোনালোকে লাভ কৰে যাতে দৰিদ্ৰ লোকৰ প্ৰতিগৰাকী দৰিদ্ৰ লোকৰে বেংক একাউণ্ট থাকে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মোদী চৰকাৰে আসনি হাতত লৈছে আৰু ইতিমধ্যে দেশৰ কোটি কোটি লোকে খুলিছে জনধন একাউণ্ট জনধন একাউণ্টত চৰকাৰৰ বিভিন্ন সুবিধা প্ৰদান কৰা হয় বিভিন্ন ধন প্ৰদান কৰা হয় যদি আপোনাৰ জনধন একাউণ্ট নাই তেতিয়াহলে জনধন একাউণ্ট খোলক কিয়নো জনধন একাউণ্টক লৈ বৃহৎ ঘোষণা কৰা হৈছে জনধন একাউণ্ট নথকা লোকৰ বাবে ডাঙৰ খবৰ আৰু যিসকল লোকৰ জনধন একাউণ্ট আছে তেওঁলোকে 2 লাখ টকালৈকে লাভ কৰিব পাৰিব বীমা হিচাপত 2 লাখ টকা আপোনালোকে ল'ব পাৰিব কেন্দ্ৰীয় চৰকাৰে জনধন একাউণ্ট ধাৰকক 2 লাখ টকালৈকে প্ৰদান কৰিব আৰু যদি আপোনাৰ জনধন একাউণ্ট নাই বেংকলৈ গৈ আপুনি খুলিব পাৰিব জনধন একাউণ্ট যিহেতু বিভিন্ন সময়ত কেন্দ্ৰীয় চৰকাৰে ইখনৰ পাছত আনখনকৈ বৃহৎ আঁচনি ঘোষণা কৰি আহিছে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে বেংকৰ জৰিয়তে দৰিদ্ৰ লোকক সকাহ দিবৰ বাবে এক বিশেষ আঁচনি হাতত লৈছিল জনধন একাউণ্টৰ জৰিয়তে আপোনালোকে বিভিন্ন সুবিধা ল'ব পাৰিব বীমা আপোনালোকে ল'ব পাৰিব 2 লাখ টকালৈকে আৰু জিৰো বেলেন্সৰ একাউণ্ট খুলি চৰকাৰৰ বিভিন্ন সুবিধাৰ আপোনালোকে অংশীদাৰী হ'ব পাৰিব আৰু ইতিমধ্যে দেশৰ কোটি কোটি লোকৰ আছে জনধন একাউণ্ট খুলিবলৈ আপোনালোকে যিকোনো বেংকলৈ যাব আধাৰ কাৰ্ড পৰিচয় প্ৰমাণপত্ৰ পান কাৰ্ড ভোটার আইডি লগত লৈ যাব তাৰ পাছতে বেংক কৰ্তৃপক্ষে এখন বিশেষ ফৰ্ম দিব সেই ফৰ্মত আপোনালোকে বিচৰা হৈছে সেই তথ্য আপোনালোকে তাত সন্নিৱিষ্ট কৰাৰ পাছত ফটো তাত আপোনালোকে দিব লাগিব নিজৰ ফটো লৈ যোৱা ফটোখন আৰু তাৰ পাছতে বেংক কৰ্তৃপক্ষত আপোনালোকে সেই ফৰ্মখন জমা দিব লাগিব আৰু তাৰ পাছতে জনধন একাউণ্টৰ হিতাধিকাৰী হৈ পৰিব আপুনি আৰু যাতে দৰিদ্ৰ লোকৰ প্ৰতিগৰাকী দৰিদ্ৰ লোকৰে বেংক একাউণ্ট থাকে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি কেন্দ্ৰীয় চৰকাৰে জনধন একাউণ্টৰ সুবিধা লৈ আহিছিল আৰু জনধন একাউণ্টত বিভিন্ন সুবিধা বিভিন্ন সময়ত দি অহা হৈছে যদি আপোনাৰ জনধন একাউণ্ট নাই আপুনি একাউণ্ট খোলক জিৰ' বেলেন্সতে একাউণ্ট আপুনি খুলিব পাৰিব যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰে বৃহৎ সুবিধা আগবঢ়াইছে দৰিদ্ৰ লোকৰ বাবে বৃহৎ সুবিধা লৈ আহিছে কেন্দ্ৰীয় চৰকাৰে জিৰ' বেলেন্সত একাউণ্ট খুলি লাভ কৰিব পাৰিব চৰকাৰৰ বৃহৎ সুবিধা চৰকাৰে হাতত লৈছে নতুন পদক্ষেপ আৰু অসমৰ যিসকল লোকৰ জনধন একাউণ্ট নাই শীঘ্ৰে জনধন একাউণ্ট খোলক জনধন একাউণ্ট ধারকৰ বাবে এক বৃহৎ ঘোষণা কৰা হৈছে 2 লাখ টকালৈকে আপোনালোকে লাভ কৰিব পাৰিব আৰু যেহেতু অসম চৰকাৰেও দৰিদ্ৰ লোকৰ বাবে বিভিন্ন আঁচনি হাতত লৈ আহিছে দৰিদ্ৰৰ বাবে শিক্ষাৰ্থীৰ বাবে মহিলাসকলৰ বাবে বা যুৱক যুৱতীসকলৰ বাবে বিভিন্ন সময়ত বিভিন্ন আঁচনি হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে ঘোষণা কৰি আহিছে আৰু এইবাৰ যদি জনধন একাউণ্ট নাই তেতিয়াহলে
আপুনি শীঘ্রে ব্যাংক একাউন্ট খুলক। সেই ব্যাংক একাউন্টত বিভিন্ন সুবিধা আপুনি লব পাৰিব। কেনেকৈ খুলিব ব্যাংক একাউন্ট ইতিমধ্যে জনাইছো। ব্যাংকলৈ গৈ আপোনালোকে এখন বিশেষ ফর্ম পূরণ করে ব্যাংক কর্তৃপক্ষক জমা দিব লাগিব। আর সেই ফর্মখন আপনার তথ্য পাতি সমূহ সন্নিবিষ্ট করব লাগিব। তার পাছতেই জনধন একাউন্টর ধারক হয়ে পড়ব আপনি। তারপরে বিভিন্ন সুবিধা আপনাদের লব পাৰিব। ব্যাংকর জড়িয়ে কেন্দ্রীয় সরকারে এই সুবিধা যেহেতু প্রদান করে আছে, গতি যখন লোকের জনধন একাউন্ট নাই সেই লোকসল ডর খবর। আর যদি আপনার জনধন একাউন্ট আছে আপনি 2 লাখ টাকালে লাভ করব। আর আপনার যদি জনধন একাউন্ট নাই শীঘ্রে জনধন একাউন্ট খুলক, কেনো কোটি কোটি লোক লাভান্বিত হয়ে আছে জনধন একাউন্টের জড়িয়ে। আর এইবার জনধন একাউন্টক লৈ এক বৃহৎ ঘোষণা করা হয়েছে। যদি আপনার জনধন একাউন্ট আপনি খোলা নাই তেতিয়াহলে স্থানীয় ব্যাংকলে গিয়ে আপনাদের জনধন একাউন্ট খুলিব পাৰিব। আর সেই একাউন্টত সরকারে বিভিন্ন আসনির সুবিধা আপনার দিব, আর আপনাদের লাভ করব 2 লাখ টাকা পর্যন্ত। যদি আপনার জনধন একাউন্ট আছে তেতিয়াহলে আপনার বাবে ভাল খবর। আর যখন লোকের জনধন একাউন্ট নাই জিরো ব্যালেন্সর একাউন্ট খুলক। যেহেতু একাউন্ট খুলবলে আপনাদের ধন দিব লাগে, কিন্তু জিরো ব্যালেন্সর আপনাদের একাউন্ট খুলি সরকারের বৃহৎ বৃহৎ আসনির সুবিধা আপনাদের লব পাৰিব। আর 2 লাখ টাকালে আপনাদের লব পাৰিব। দরিদ্র লোকের বাবে এই বৃহৎ সুবিধা দিয়া হয়েছে। 2 লাখ টাকালে বীমা আপনাদের লাভ করব পাৰিব। এই মুহূর্তে ডর খবর জানাই আছো জনধন একাউন্ট ধারকর বাবে, কেন জনধন একাউন্টক লৈ বৃহৎ ঘোষণা করা হয়েছে মোদী সরকারে, যাতে দেশের প্রতিগী দরিদ্র লোক মোদী সরকারে যাতে ব্যাংক একাউন্ট থাকে তেওঁলোকে যাতে সক্রিয় হয় তার প্রতি লক্ষ্য রাখি মোদী সরকারে এই নতুন আসনি হাতত লৈছিল। আর ইতিমধ্যে দেশের কোটি কোটি লোকে জনধন একাউন্ট খুলিছে। গতি আপনার যদি জনধন একাউন্ট নাই তেতিয়াহলে আপনি বহু লাভের পর বঞ্চিত হয়ে আছে। যদি আপনার জনধন একাউন্ট নাই শীঘ্রে জনধন একাউন্ট খুলক। 2 লাখ টাকালে বীমা জনধন একাউন্ট ধারকে লাভ করে। জিরো ব্যালেন্সতে আপনাদের একাউন্ট খুলব পাৰিব। আর যেহেতু দেশের দরিদ্র লোকের কেঁচাঘর পকীকরণের লক্ষ্যে পি এম এ ওয়াই আসনি হাতত লৈছিল। আর ইতিমধ্যেই পি এম এ ওয়াই আসনি প্রধানমন্ত্রী আবাস যোজনা আসনি যথেষ্ট সফল হয়েছে। আর দেশের কোটি কোটি লোকে পকীঘর লাভ করেছে। আর যদি যখন লোকের ব্যাংক একাউন্ট নাই বা যখন লোকের ব্যাংক একাউন্ট খুলবলের সক্ষমতা নাই সেই লোকসলের বৃহৎ সুবিধা লৈ আহিছিল মোদী সরকারে। আর ইতিমধ্যে দেশের কোটি কোটি লোক লাভান্বিত হয়েছে। অসমতো বহু লোকের আছে জনধন একাউন্ট। যদি আপনার এতালে জনধন একাউন্ট নাই তেতিয়াহলে শীঘ্রই জনধন একাউন্ট খুলক। জনধন একাউন্টক লৈ বৃহৎ ঘোষণা করা হয়েছে মোদী সরকারে। বৃহৎ ঘোষণা করেছে জনধন একাউন্টের ধারকক লৈ, কিন্তু জনধন একাউন্টত জিরো ব্যালেন্সতে আপনাদের ব্যাংক একাউন্ট খুলি 2 লাখ টাকালে লব পাৰিব। আর জনধন একাউন্ট ধারকর কেবাটাও বৃহৎ ঘোষণা করেছে। যখন জনধন একাউন্ট আছে 2 লাখ টাকালে বীমা লাভ করব। আর যখন লোকের জনধন একাউন্ট নাই জনধন একাউন্ট খুলক। দরিদ্র লোকের এই বৃহৎ আসনি হাতত লৈছিল যেহেতু মোদী সরকারে। আর যদি আপনার জনধন একাউন্ট নাই ব্যাংকলে গিয়ে আপনাদের আধার কার্ড লৈ যাওক, পাসপোর্ট আকারের ফটো, পরিচয়ের প্রমাণপত্র, পান কার্ড, ভোটার আইডি আপনাদের ব্যাংকলে নিব লাগিব। আর যেতিয়া ব্যাংকত যাব যদি আপনি জনধন একাউন্ট খুলব বিচারিছে তেতিয়াহলে ব্যাংক কর্তৃপক্ষের তরফের বিশেষ এখন আবেদন পত্র আপনার প্রদান করব। এই আবেদন পত্র পূরণ করে আপনাদের জমা দিব লাগিব। আর তার পাছতে জনধন একাউন্টের গড়াকী হয়ে পড়ব আপনি। জনধন একাউন্ট থাকা লোকলে বৃহৎ ঘোষণা করা হয়েছে। আমি জানাইছো ডর খবর 2 লাখ টাকালে আপনাদের বীমা লাভ করব। যখন লোকের জনধন একাউন্ট আছে 2 লাখ টাকালে একাউন্টত লাভ করব। আর যখন লোকের জনধন একাউন্ট নাই শীঘ্রে জনধন একাউন্ট খুলক, কেন জিরো ব্যালেন্সতে এই সুবিধা আপনাদের লব পাৰিব। কেন্দ্রীয় সরকারের এই বৃহৎ আসনির সুবিধা আপনাদের লব পাৰিব। আর ইতিমধ্যে বহু লোকে জনধন একাউন্ট খুলিছে। যদি আপনার জনধন একাউন্ট নাই শীঘ্রে জনধন একাউন্ট আপনাদের একটিভ করক, কেন সরকারের বিভিন্ন আসনির সুবিধা এই একাউন্টত যেহেতু লাভ করে দেশের লোকে। আর যদি আপনার এতালে জনধন একাউন্ট নাই ব্যাংকলে গিয়ে নথিপত্র জমা দিয়ে আপনি খুলব পাৰিব জনধন একাউন্ট।